बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम। आशा करी जे जेखाने आछेन भालो आछेन। आजके आमी एसेछि एकटी शीतेर पिठा रेसिपी निये। तो एई पिठाटाके एक एक अंचले एक एक रकमेर पिठा बोले, केउ मेरा पिठा, केउ दोल्ला पिठा, आमादेर एलाकाय एटाके बोले गोटा पिठा। तो जेहेतु एक एक अंचले एक एक रकम नाम, सेहेतु शीतेर पिठा तो शीतेर पिठे, जार जेरकम भालो लागे ओई नामेई डाको। तो चलो आज के पिठाटा तैरी करी, तैरी करब अपन साथी शेयर करब। और हमें पिठाटा के सम्पूर्ण तैरी करब हे चालेर गुड़ा और दूध दिए। ये प्रथम एखे एक केजी दूध, दूधटा के आगे थेके जाल करे नियेछि। देखें कि सुंदर सर सरटा के तुले फेलब। আর শর্তটাকে তুলে আমি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই পিঠাটার মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে। আর এখানে আমি কোনো কোরানো নারকেলও ব্যবহার করব না। নারকেলটাকে আমি একদম পাতলা পাতলা করে, এই যে কুচি কুচি করে, এখানে প্রায় বড় সাইজের একটা নারকেল পুরোটা দিয়ে দিলাম এক কেজি দুধের সাথে। নারকেলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। যখন একটা বলক আসবে তখন আমরা এখানে দিয়ে দিব গুড়। আপনারা চাইলে এটাকে চিনি দিয়েও তৈরি করতে পারেন। আর আমি আজকে এই পিঠাটা তৈরি করব বাটালি গুড় দিয়ে। যে আমার দুধটা বলক আসছে, এবার এখানে আমি দিয়ে দিব গুড়। গুড়টা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর রাজ্যের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। আমি এখানে আবার দেখব, যদি আমার লাগে তাহলে আমি আরেকটু গুড় দিব। গুড়টা দিয়ে আবারও আমি ভালোভাবে এটাকে আবার বলকান দেব। যদি গুড় গোটা থাকে তাহলে ওটাকে আমি একটু মিক্স করে নেব, গলিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া, অনবরত নাড়াচাড়া করে আমি গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নেব। গুড়টা যখন একদম দুধের সাথে মিশে যাবে তখন দেখেন কেমন সানা সানা হয়ে যাবে। এতে কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। দুধের সাথে যখন আমরা গুড় দেব, এই বাটালি গুড়টা দিলে এটা সানা সানা হয়। যখন আবার চালের গুঁড়াটা দেব তখন ঠিক হয়ে যাবে। আর আপনারা যদি আমার মতো এভাবে এই পিঠাটা বানিয়ে একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% অনেক অনেক ভালো লাগবে। এই পিঠাটা যদি দুধ দিয়ে, সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি করেন তাহলে অনেক ভালো লাগে খেতে, খুবই সুস্বাদু হয়। এই যে আমার দুধটা বলক এসে গেছে, এবার আমরা এখানে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, যেহেতু এক কেজি দুধ ওই পরিমাণ মতো আমি চালের গুঁড়াটা দেব। আর চালের গুঁড়াটা দিয়ে আস্তে আস্তে করে, প্রথমে আমি কোনো নাড়াচাড়া করব না, চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো আছে, চুলার আঁচটা কমিয়ে আমি এবার চালের গুঁড়াটা দিয়ে দেব। আর উপর থেকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব, পুরোটা এখন আমি নাড়াচাড়া করব না। আলতো করে একটু নাড়া দিয়ে আমার এখানে আরেকটু গুঁড়ো লাগবে। আরেকটু চালের গুঁড়া দিয়ে দিলাম, আরেকটু চালের গুঁড়া দিয়ে আলতো করে একটু নাড়া দিলাম।
এবার এটাকে আমি চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে ঢেকে রাখব। 5 মিনিটের জন্য একদম চুলার আঁচটা লো করে দিয়ে ঢেকে রাখব। পাঁচ মিনিট পরে এই যে আমার গুঁড়াটা একদম সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি এটাকে আবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব, ভালো মতো এই পুরো ডোটাকে মিক্স করে নেব। মিক্স করার পরেও আমি এটাকে আরও 5 মিনিট ডেকে রাখবো একদম ঠান্ডা হয়ে যাওয়া আগ মুহূর্ত পর্যন্ত। যত ভালোভাবে মিক্স করা হবে আমার পিঠাটা তত সুন্দর হবে। এই যে ভালোভাবে মিক্স করে আমি আবারও এটাকে ডেকে দেবো, ঠান্ডা হলে তারপরে আমরা পিঠাটাকে বানাবো। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো মতো একটু মতে নেব, একদম ভালো মতো আলতো হাতে এটাকে সুন্দর করে একটু গড়ে দিয়ে ভালোভাবে মতো। এখনও ভালো মতো ঠান্ডা হয় না, এই জন্য একটু নরম নরম লাগছে, কিন্তু ঠান্ডা হলে একদম ঠিক হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এবার আমি এখান থেকে একটু ডো নিয়ে এইভাবে একটু হাতে নিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পিঠা বানাবো। এই যে হয়ে গেছে, এভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, একদম সহজ আর অল্প সময়ের মধ্যে পিঠাটা তৈরি করা যায়। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এবার আমরা এগুলোকে ভাপে দিব। আমি এরকম একটা ঝাঁঝরির মধ্যে সবগুলো পিঠা একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিব। এই যে আমার সবগুলো পিঠা সাজানো হয়ে গেছে, এবার আমরা এটাকে ভাপে দিব। আর আমি আগে থেকে চুলার মধ্যে একটা পাতিলে পানি ফুটিয়ে রেখেছি, আর এর উপরে আমি এই পিঠাগুলো দিয়ে দিব আর ঢেকে দিব। আধা ঘন্টা পরে এটাকে আমরা চেক করব। আধা ঘন্টা পরে একটা টুথপিক দিয়ে দেখব, যদি টুথপিকের মধ্যে আমার পিঠা আটকায় যায় তাহলে মনে করবেন যে এটা হয় না। এই যে আটকায় না, একদম রেডি। এখন আমরা এটাকে নামাবো এবং ঠান্ডা করে তারপর এটাকে সার্ভ করব। তো এই যে হয়ে গেল আমাদের মজাদার শীতের পিঠা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার